প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চক্রাঘন। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী, হাজারো হাজারো প্রতিবন্ধী অটো রিক্সার জন্য তারা মানববন্ধন করে যাচ্ছে। তো আজকে আমরা কথা বলবো যে প্রতিবন্ধীর সভাপতি এখানে উপস্থিত আছে, তার কি ভাষ্য, তিনি কি বলতে চায়, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। সালাম আলাইকুম। মানববন্ধন করছেন, কেন করছেন? আমরা শারীরিকভাবে অসুস্থ, সাধারণ মানুষের মতো আমরা জীবন যাপন করতে পারি না। এই অটো গাড়ির মাধ্যম দিয়ে আমরা চলাফেরা করে থাকি এবং এই অটো গাড়ির মাধ্যমে আমরা ভাড়া মেরে টাকার আয় করে আমাদের সংসার চালাই, আমাদের ছেলে মেয়ের পড়াশোনার খরচা যোগাই। এই অটো রিক্সা আমাদের পরিবারের একমাত্র বাঁচার অবলম্বন। এই অটো রিক্সা যদি না থাকে, আমাদের শারীরিক প্রতিবন্ধী ভাইদের জীবন অচল হয়ে যাবে। এই বেশ কিছুদিন ধরে আমরা রাস্তায় বের হতে পারছি না, রাস্তায় বের হলে ট্রাফিক সার্জন আমাদের গাড়ি ডাম্পিং করে দেয়। এমন অবস্থায় আমরা খুব কষ্টের সাথে জীবন যাপন করতেছি, আমরা ঠিকমতো খাবার পাইতেছি না, আমরা আমাদের পরিবারের সকল ভরণ পোষণ বহন করতে পারতেছি না, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচা, আমাদের ছেলে মেয়েদের তাদের চাওয়া আমরা ভরণ পোষণ দিতে পারছি না। এমতো অবস্থায় আমরা খুব কষ্টে আছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, দয়া করে তিনি যেন আমাদের শারীরিক প্রতিবন্ধীর অটো রিক্সা চালানোর অনুমতি দান করেন, আর আমাদের জীবনটা সুন্দর স্বনির্ভর জীবনযাপন করার মতো ব্যবস্থা করে দেন। আমরা যেন এই সমাজের আরো সাধারণ 10টা মানুষের সাথে মিলেমিশে সুন্দরভাবে আমাদের পরিবার নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি। ধন্যবাদ। যে আজকাল যে দেখতে পারছি আপনারা মানববন্ধন করে যাচ্ছেন হাজার হাজারে প্রতিবন্ধী নিয়ে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি বলুন? আমরা প্রতিবন্ধী, আমাদের একটা পাও নাই, কারো হাত নাই, আমরা গাড়ি ঘুরে চলতে পারতেছি না, আমরা অটোরিক্সা চালান ছাড়া কি করবো, আমরা তো ভিক্ষা করতে পারবো না। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইল, মন্ত্রী মেয়রের কাছে, মেয়রের কাছে আবেদন রইল আমাদের, যে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে রাস্তায় প্রতিবন্ধী সকল ভাইরা, যেহেতু আমরা অটোরিক্সা চালিয়ে জীবনযাপন চালিয়ে যেতে পারি, আমাদের ছেলে সন্তান আছে, আমরা রাস্তাঘাটে বের হয়ে গাড়ি ঘুরে চালানোর জন্য বাসায় দুয়ার চালপাত কিনে নিতে হয়, সঙ্গে চালিতে হয়। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা দীর্ঘদিন ধরে এই অটোরিক্সা চালিয়ে আমরা চলতেছি। আজকে আমার কথা আমি বলি, আজকে বছর হইলো আমি একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আমার একটা পা নেই। আমি 8 বছর এই রিক্সা অটোরিক্সা চালিয়ে আমি সংসার যাপন করি। আমার সংসারে 5 জন লোক, আমার মা আছে, আমার 3টি ছেলে মেয়ে এবং আমার পরিবার নিয়ে আমরা 6 জন লোক। আমি আজকে 8 বছর পর্যন্ত এই অটোরিক্সা চালিয়ে খাচ্ছি। এখন আমাদের রাস্তায় চলতে সমস্যা, তা আমরা চাইব যে আমাদের 2 মেয়র সাহেবের কাছে আমরা বলবো এবং প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা যারা প্রতিবন্ধী, অসহায়, আমাদের চলতে সমস্যা হয়, আমরা ভিক্ষা করে খেতে চাই না, আমরা চাই নিজে কর্ম করে আমার যে জীবন জীবিকা তৈরি করতে, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে খেতে চাই। আজকাল যে দেখতে পাচ্ছি আপনারা যে অটো রিক্সার জন্যে যে মানববন্ধন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এই বিষয়টা নিয়ে বলেন। স্যার, এই বিষয়টা হয়েছে, আমি তো একজন শারীরিক অঙ্গহীন, আমার একটা হাত নেই, আমি দীর্ঘ অনেক দিন যাবত এই অটোরিক্সা ব্যাটারি চালিত এটা চালে আমার পরিবার বাল বাচ্চা নিয়ে নির্বিঘ্নে চলতেছিলাম। ইদানিং আমাদের রাস্তায় গাড়িগুলো আটক করে দেওয়া হয়, পুলিশ ভাইদের মাধ্যমে ডাম্পিং করা হয়। এখন ভাই আমরা আমাদের পরিবার বাল বাচ্চা নিয়ে খুব অনাহারে থাকার মতো খুব কষ্টে দিন যাপন করতেছি। আমাদের দাবি একটা, প্রধানমন্ত্রী উনি না জনদরদি, উনি আমাদের দেশের মাতা, ওনার কাছে আকুল আবেদন, উনি যেন আমাদের বিষয়টা একটু বিশেষ বিবেচনা করে আমাদের। আমরা আসছি, আমরা অটোরিক্সা চালাই,
তবে আমাদের ডারমিনি গাড়ি নিয়ে গেছে, আমরা যখন থানার মধ্যে গেছি আমাদের বলছে যে চারটে ব্যাটারি তুই আপনার গাড়ি নিয়ে যান। তখন আমরা ফিরে আমরা ওহেন্দে চলে আসা পাল্টি অফিসে আসি, সেহেন্দা বাড়ি এই জায়গায় আমরা আসছি প্রথম। কারণ আমাদের এই দাবি আমরা চাই যে আমাদের দুটিয়া বাল বাচ্চা দিয়ে আমরা সুন্দরভাবে জীবন চাই, ভিক্ষা চাই না কর্ম চাই, সুন্দরভাবে সোনার বাংলা গড়তে চাই, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। কারণ আমাদেরও ছেলে সন্তান আছে যে লেখাপড়া করাতে হয়, পড়াশোনা করতে কষ্ট হয়। কারণ আমাদের যদি ছেলে সন্তান যদি লেখাপড়া না করে যদি ভিক্ষা করি বলবে যে ভিক্ষারের ছেলে নেব না, ভিক্ষারের মেয়ে নেব না, ভিক্ষারের মেয়ে ভালো না, ওই মেয়ে আনা যাবে না। এইভাবে আমরা যদি এই বলে তাহলে আমরা কীভাবে বাঁচবো? আমরা সরকারের কাছে এই দাবি আমরা চাই যে আমরা যেন সুন্দরভাবে রিক্সা চালাইয়া অটো রিক্সা চালাইয়া ছেলে সন্তান নিয়ে মানুষের মতো। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহর জি বলেন। আচ্ছা, আমরা প্রতিবন্ধী মানুষ, এই যে আমার হাতে সমস্যা, কিন্তু বিবি বাচ্চা আছে, মা বাবা আছে, ওদেরকে নিয়ে চলতে হ খুব কষ্টের সাথে একটা গাড়ি বানাইছি। তবে আমরা সার্জেন্ট পুলিশ ওদের কমান্ড মেনে চলি, ওদের কমানের বাইরে চলি না, কেননা আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা ওদেরকে বিরক্তও করি না। কিন্তু আমাদেরকে শুধু ধরে ডামলিং করে আমরা এই টাকাটা কোথায় পাবো? আমরা প্রতিদিন 200-300-400-500 টাকা কামাই, এটা দিয়ে আমাদের সংসার চলে। আমাদেরকে যে ভাতা দেওয়া হয় 3 মাস পর 2250 টাকা, 2250 টাকা দেওয়া কি কিনা যায়? তারপরে সরকারের ধন্যবাদ জানাই যে আমাদের মতন প্রতিবন্ধীদেরকে অনেক হেল্প করতেছে বা আমাদেরকে অনেক সম্মানের সাথে দেখে। কিন্তু আমরা চাই যে আমাদেরকে আরো সুযোগ সুবিধা করে দে। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলে থাকি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে প্রতিবন্ধী অসহায় লোক এখানে মানববন্ধন করছে, তাদের দাবি যে অটো রিক্সা চলানোর জন্যে তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাহলে তারা সুস্থভাবে যাবজ্জীবন করতে পারবে বলে দাবি জানাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।